ব্যবহারকারী বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ব্যবহারকারী বিভিন্ন ভাবে হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, আর্থিক অবস্থা পরিবর্তনের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের বিনিয়োগের ক্ষেত্রে, ঋণ প্রদানের ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন ভাবে হিসাব তথ্য ব্যবহার করে। সেজন্য আজকে আমরা কি দেখবো, মূলত হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহারকারী কারা 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 এই তথ্য নিয়ে উপকৃত হচ্ছে, তথ্যটা ব্যবহার করছে, বিশ্লেষণ করতেছে, আলোচনা করতেছে, সেই বিষয়গুলো আমরা এখন মূলত দেখব। হিসাব তথ্যের ব্যবহারকারী ইউজার্স অফ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভিন্নতার কারণে, আর্থিক অবস্থার পরিবর্তনের কারণে আর্থিক তথ্য ব্যবহারকারীকে দুই ভাগে ব্যবহারকারী অভ্যন্তরীণ ব্যবহারকারী আর হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী সে ক্ষেত্রে অভ্যন্তরীণ ব্যবহারকারী এক কথায় বলতে পারি, না সরি, যারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ের সিদ্ধান্ত গ্রহণ করে, প্রত্যক্ষ অবদান রাখে, একটা ব্যবসা প্রতিষ্ঠান প্রত্যক্ষভাবে যারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবদান রাখে, ভূমিকা পালন করে, তাই অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর একটু ক্লিয়ারে বললে বলা যায় যে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যারা ব্যবসা পরিচালনার জন্য দায়িত্বে আছে, যারা প্রতিষ্ঠানের সাথে কাজ করে যারা প্রতিষ্ঠানের সাথে কাজ করে তাদেরকে আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী বলে থাকি। মনে রাখতে হবে এদের স্বার্থটা হচ্ছে প্রতিষ্ঠান, এই স্বার্থটা হচ্ছে এদের প্রতিষ্ঠান। যারা প্রতিষ্ঠানের সাথে কাজ করে তারা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এখন আমরা কয়েকটা উদাহরণ দিলে মূলত বুঝতে পারবো কারা প্রতিষ্ঠানের সাথে কাজ করে এবং তারা এর অভ্যন্তরীণ ব্যবহারকারী। যেমন ব্যবস্থাপক মানে কি, ম্যানেজার, ব্যবস্থাপক অনেক থাকে সেজন্য ব্যবস্থাপক কোন ম্যানেজার্স ম্যানেজাররা কি এমন করে ব্যবসা সরবরাহ করে বা ব্যবহারকারী, তারা হচ্ছে ব্যবসার বিভিন্ন পরিকল্পনা করে, সংকলন করে এবং ব্যবসা পরিচালনা করে, এবং তারা ব্যবস্থা, এবং এরা অভ্যন্তরীণ ব্যবহারকারী। আরো কিছু ব্যবস্থাপক আছে, আরো কিছু অভ্যন্তরীণ ব্যবহারকারী আছে, যেমন উৎপাদন একটা প্রতিষ্ঠান অনেক ধরনের পণ্য ব্যবহার করে থাকে, উৎপাদন করে থাকে, সে হিসেবে উৎপাদনের জন্য একটা ব্যবস্থা। এই উৎপাদন ব্যবস্থাপকরা মূলত উৎপাদন কাজের জড়িত, উৎপাদন কাজ কেমন করে পরিচালনা করা হবে, কতটুকু উৎপাদন করা হবে, কিভাবে সংরক্ষণ করা হবে, এই যাবতীয় কাজগুলো উৎপাদন ব্যবস্থাপক করে থাকে। তারপরে আর কি থাকতে পারে, আর হচ্ছে উচ্চ পদস্থ কর্মকর্তা থাকতে পারে, কোম্পানিতে সবাই এক প্রত্যক্ষভাবে কাজ করে, পরোক্ষভাবে অনেকেই জড়িত আছে, যেমন বেতন দেওয়া হয়, বেতন না হলে কর্মচারীরা কাজ করে, এই জন্য এরা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাহলে কি হচ্ছে, উচ্চ পদস্থ কর্মকর্তা, উচ্চ
পদস্থ কর্মকর্তা ও কর্মচারী, মানে অভ্যন্তরীণ ব্যবহারকারী যারা যারা প্রতিষ্ঠানের সাথে কাজ করে, যারা প্রতিষ্ঠানের সাথে কাজ করে তাহলে কারা কারা? ব্যবস্থাপকগণ, বিপণন ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, এছাড়াও আরো অনেক কিছু আছে আমরা ইত্যাদি লিখে দিতে, কিন্তু মূলত এরাই হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এখন আসলে বাহ্যিক ব্যবহারকারী কারা? বাহ্যিক ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী কি? সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বাহ্যিক ব্যবহারকারী থাকে, মানে অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে প্রতিষ্ঠানের সাথে কাজ করে, বাহ্যিক ব্যবহারকারী হচ্ছে যারা নিজের সাথে কাজ করে। আমরা এক কথা বলতে পারি যারা নিজের সাথে কাজ করে, সরি কালারটা চেঞ্জ করে নিই বুঝতে সুবিধা হবে। যারা কি করে? নিজের স্বার্থে কাজ করে, স্বার্থটা এখানে কার? নিজের, নিজের স্বার্থে কাজ করে, এখানে কাজটা হবে নিজের স্বার্থে। আমি তুমি সবাই কিন্তু নিজের স্বার্থে কাজটা করে থাকি, সেজন্য এরা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। কারা কারা এরকম থাকতে পারে? এরা সবসময় নিজের স্বার্থে তথ্য ব্যবহার করে থাকবে। প্রথমে ধরি বিনিয়োগকারী, বিনিয়োগকারীরা কিভাবে বাজেট ব্যবহার করে? বিনিয়োগকারী শেয়ার ক্রয় করে, অধিকার রাখে অথবা বিক্রয় করার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হিসাব তো ব্যবহার করে, সে শেয়ার ক্রয় করবে নাকি বিক্রয় করবে নাকি নিজের কাছে রেখে দিবে, এই যে এই সিদ্ধান্ত গ্রহণের জন্য হিসাব তথ্য ব্যবহার করে থাকে। তারপর আরো আছে, কে আছে? পাওনাদার, আমরা সবাই জানি এরা পাওনা রাজনীতি শোষণ করে, পাওনাদাররা কিভাবে হিসাব করতে ব্যবহার করে? তারা তাদের অর্থের নিশ্চয়তার ঝুঁকি পরিমাণ করার জন্য হিসাব করতে ব্যবহার করে। আমাকে সে টাকা দিয়েছে, টাকাটা সে পাবে কিনা, কত তাড়াতাড়ি পাবে, সে তার এর থেকে লাভ পাবে কিনা, এই যে বিভিন্ন ধরনের যে তার টাকার সম্পর্কে, শুধু তার টাকার সম্পর্কে নিরসনটা দেওয়ার জন্য তারা হিসাব করতে ব্যবহার করে থাকে। এক্ষেত্রে বাহ্যিক ব্যবহারকারী কারা? পাওনাদার। এরকম আরো অনেক আছে, দেখি আমরা কিরকম কার দিকে থাকতে পারে। তারপর থাকতে পারে কর, সরকার সঠিকভাবে কর পাচ্ছে কিনা, ব্যবসা প্রতিষ্ঠান সকল ধরনের নিয়ম কানুন মেনে চলছে কিনা, এখানে আমরা মূলত প্রথমটাই ধরতে পারি কর। হচ্ছে পরিবেশ গতভাবে ঠিক আছে কিনা, কোম্পানি যে ব্যবস্থাটা করছে এটা পরিবেশের দিক থেকে সঠিক আছে কিনা এটাও সরকার ঠিক করে, সরকার দেখতে পারে হিসাব করতে মাধ্যমে। তারপর আছে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কারা? নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কারা? ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যারা নিয়ন্ত্রণ করে থাকে, যেমন কে আছে? এসিসি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এরা শেয়ারগুলো কোম্পানি নির্দেশনা আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা এই জিনিসগুলো দেখতে পারে, এজন্য এরা হচ্ছে বহিষ্ঠ ব্যবহার করে। এরকম আরো অনেকে অনেক আছে। তারপরে আর কি আছে? আর একটা হতে পারে কাস্টমার, আমরা যে কাস্টমার গুলো আছি, ক্রেতা, ক্রেতা, ক্রেতারাও, ক্রেতাগণ, ক্রেতাগণ হিসাব করতে ব্যবহার করতে পারে। তারপর থাকতে পারে শ্রমিক সংঘ, তাদের জমি সঠিকভাবে সবকিছু পাচ্ছে কিনা, কোনো দাবি দাবা আছে কিনা এই জিনিসগুলো জানতে পারে জমির সংঘের মাধ্যমে। তারপর আছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, গবেষণা করে সেই গবেষণা কাজের জন্য গবেষণা পাতে গবেষকগণ, গবেষণা কাজে গবেষকগণ। তারপর আর কারা থাকতে পারে? অর্থনৈতিক পরিকল্পনা, ব্যবসা প্রতিষ্ঠানের অর্থনৈতিক পরিকল্পনা, পরিকল্পনাকারী। বাংলাদেশের অর্থনীতি, অর্থ বিভাগ প্রতি বছর অর্থের পরিকল্পনা করে, কি পরিমাণ অর্থ দরকার, কি পরিমাণ অর্থ ভবিষ্যতে লাগবে, এই বিষয়গুলোর জন্য তারা অর্থ পরিকল্পনা করে। এই কাজের জন্য একটা ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য তারা ব্যবহার।
এছাড়া আরো অনেকেই যে আগ্রহী তাকে তারা সর্বদা আমরা এক কথায় বলতে পারি আগ্রহী বলতে যে তথ্য ব্যবহার করতে চায় তাকে তারা ব্যবহার করতে দেবে। তাহলে আমরা আজকে কি শিখলাম? শিখলাম হিসাব তথ্য ব্যবহারকারী, হিসাব তথ্য ব্যবহারকারী দুই প্রকার, অভ্যন্তরীণ ব্যবহারকারী আর বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারীরা যারা প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করে, আর বাহ্যিক ব্যবহারকারীরা তারা নিজের স্বার্থে কাজ করে। এই দুটো জিনিস খুব ভালোভাবে মনে রাখলে আমরা বুঝতে পারবো, আমরা একটা জিনিস কল্পনা করবো তখন আমরা অবশ্যই সেটা নিজের মনে করি যে আমি প্রতিষ্ঠান নাকি আমি বাহ্যিক। যদি প্রতিষ্ঠানের সাথে কাজ করি সেই হিসেবে সেভাবে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর কেউ যদি ব্যক্তির সাথে নিজের সাথে কাজ করি তারা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। আজকে টিউটোরিয়াল এখানেই, দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ।